আজ যে মাতলামি করে সেটা হলো তার নেশা। অনেক কয় যে আমার নেশা হলো রাজনীতি, আমার পেশা রাজনীতি। আমি বলি সে উল্টো বলে, কারণ রাজনীতির জন্য কিছুক্ষণ মাতলামি করা এটা রাজনীতি। রাজনীতি ওই যে বললাম একটা দর্শন থাকবে, একটা আদর্শ থাকবে। যদি আদর্শ দর্শককে সামনে নিয়ে যদি রাজনীতি করতে পারে তাহলে একটা ধারায় চলবে, আর যদি নেশা হয় রাজনীতি তাহলে কিন্তু আরেকটা ধারায় চলবে। পার্থক্য এই জায়গাটা। আমি এই কথাগুলো বলছি এই জন্য আমাদের এখানে অনেক ছাত্র তাদের জীবন শিক্ষকগুলো পদে আনতে হবে, আর এখানে শিক্ষকরা আছে। আমি একটা কথা বলেছি, গতকালকে ক্যাবিনেটে একটা সিদ্ধান্ত হয়েছে, এটা এই কলেজের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট, এই কলেজের শিক্ষক ছাত্রদের জন্য। শেখ রাসেলের একটা দিন, শেখ রাসেলের 18 অক্টোবর শেখ রাসেল দিবস পালিত হবে প্রতি বছর 18 অক্টোবর, দিনটা মনে রাখতে হবে, ওই দিন তার জন্ম। এই রাসেল দিবস পালন কিন্তু এই কলেজের প্রতি বছর যাতে হয় সেই আহ্বান তো আমি আপনাদের জানাবো। ঠিক, এখান থেকে শিক্ষা নিতে হবে রাসেল। রাসেল এক সাধারণ শিশু হতে পারে কিন্তু তার সে আদর্শ বাবার সন্তান। সুতরাং এই রাসেলের জীবন ইতিহাস আরো তোমার মধ্য দিয়ে বঙ্গবন্ধু জামাল বঙ্গবন্ধু আদর্শ দর্শন আরো অনেক ভালো অভিনয় করবেন। এই বিষয়গুলো আমরা যেন তার চেতনায় দিতে পারি মুক্তিযুদ্ধে কি হয়েছে। আমরা যদি বলি, অনেকে বলেন মুক্তিযুদ্ধে 78 সালের একটা গন্ডগোলের বছর। আমি সেদিন এক মুক্তিযোদ্ধা, সে বলছে ভাই গন্ডগোলের বছর মুক্তিযোদ্ধা, কিন্তু এই যে মুক্তিযোদ্ধা মানে খেলা। আমি গণবন্ধে গেছি, আমি যাই যে 28 তারিখে যাবো মুর্শিদাবাদ, ওই ইয়ে বলতেছে যে আমি গন্ডগোলের বছর এই করেছি। আমি আপনার মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধকে যারা মুক্তিযুদ্ধ কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা হিসেবে যে বন্ধুবান হয় সে মুক্তিযুদ্ধ হতে পারে, তার মানে তার চেতনাই নাই যে মুক্তিযুদ্ধ জিনিসটাকে ওই জায়গায় কথা বলি না। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে, অর্থাৎ আমাদের মানুষের হৃদয়ের মধ্যে মস্তিষ্কের মধ্যে দিতে হবে ওই হীরক রাজার দেশের মতো জন্মের মতো ঘরের মতো তাদের শিখাইতে হবে যে মুক্তিযুদ্ধ কি, মুক্তিযুদ্ধ কেন হয়েছিল, বঙ্গবন্ধু কি করেছিল না করেছিল, ইতিহাস সব তাদের সামনে তুলে ধরবে। আমি এতক্ষণ আগে একটা মানে একটা শিক্ষকের মতো মুক্তি করলাম, রাজ্যের এই যে একজন শিক্ষককে আমাদের অবসর খালি বক্তৃতা করা ক্লাসে তো ভালো ভালো কয়, আমার মনে হয় একটু আমি একাডেমিক বিশ্লেষণে করলাম। এই কারণে আমাদের এখানে অনেক নেতারা আছে, আমাদের অনেক ছাত্ররা বা আমাদের শিক্ষক এবং অনেক আছেন, এই বিষয়গুলো কিন্তু আমাদের নিজেদের হৃদয়ে হৃদয়ঙ্গম করতে হবে যে কি আমাদের আমি কী কথাগুলো করছি, তাদের মধ্যে কী উন্নয়ন হয়েছে, রাজনৈতিক কী উন্নয়ন হয়েছে, এটা কারণ তো বলার অবকাশ থাকে না। এইখানে বহুবার এসেছি, সেই ছাত্র জীবন হাঁটতে 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 আসছি, যে রাস্তা দিয়ে আসছি এই রাস্তা দিয়েই কিন্তু হাঁটতে হাঁটতে আসছি। এই রাস্তা যখন পড়ি তখন পথের মধ্যে অনেক বাধা ছিল, অনেক বাধা ছিল, সেই বাধা আমি নিজে মোটরসাইকেল দিয়ে বাড়ি বাড়ি গিয়ে বাড়ির জায়গা নিয়ে দিয়ে এই রাস্তা বের করছি। গোপালগঞ্জের আমরা যে পাইপখানায় যাই, গোপালগঞ্জের ওই যে ছাগলশিরা এই ছাগলশিরা দিয়ে আপনি সাবধান চেয়ারে মারা গেছেন, আমার তাও আছে। তার বাড়িতে দুই ডাক খাইছি আমি আর তারে পড়তেছি, কিন্তু তাও ওই জায়গাটুকু দেন আমার এই অঞ্চলের মানুষ যেতে পারে না। তারপরে উনি দিলেন, তারপর টাকা কোথায় কাটবো যেটা আমি বড় দিতে পারবো না, তার আমার মাদের করে মজুত না দেখো পারতে দেবো। ভারত ফান্ডে গিয়ে বললাম ভাই আপনি হেঁটে টাকা ওরা টাকা দিয়ে কিন্তু অঞ্চিত আমরা রাস্তা করলাম, তারপরে আমরা আমাদের রাস্তা করলাম। সেখানে এখন কি এখন তো বলতে গেলে মাদারীপুর আজরের এক কোনা দিয়ে ঢুকে আর কোনা দিয়ে বেরিয়ে সুতরাং কি এখন বুঝতে পারো, আমি মুক্তি হওয়ার আগে মন্ত্রী হওয়ার আগে শ্রীমতীতে একজন মুক্তি একজন সাবেক চেয়ারম্যান, নাম বলে চিন্তা
আমাকে বলতেছেন আপনি এত বলে দেবী হলেন কি করলেন উনার আমি আমার পাশে বসে এলাম বসে ওনার বক্তব্য হতে শেষ আমি যখন শুরু করলাম আমি জিজ্ঞেস করলাম ওনার একজন স্বামী চেয়ারম্যান ওনাকে যদি জিজ্ঞেস করি এইখানে এখন কিসে আসে পাগি গাড়িতে আসে আমি বললাম আপনি আগে কিসে আসেন পাগি হাইতে আসছে তারপরে উন্ন রানী এখন বলি হ্যাঁ আমি বললাম যে সেটের নিচে বসে বক্তব্য মানে আপনি বক্তব্য বললেন আমি মিটিং করতেছেন এটা কি এই বাজারে ছিল আগে পাগি না ছিল না এখন আছে না পাগি হ্যাঁ আছে তারপর রাত্রিবেলায় পাংখা দিয়ে বাতাস নেন না ফ্যানের বাতাস খান তাই না ফ্যানের বাতাস খাই তাই বলে যে ফ্যানটা জাদু করলাম তো আমি বিদ্যুৎ দিয়ে বলো তাইটা দিয়ে গেলাম আমি তাহলে উন্নয়নটা হলো না এখন আর কোনো কথা নেই তা আমার এখানে কিছু লোক আছে এরকম যে আমার প্রচেষ্টায় যে রাস্তাগুলো নির্মিত হলো এবং যে ফ্যানের নিচে বসে লাইটার নিচে বসে যারা বক্তৃতা করেন সে কিছুই করলো না তাদের জন্য এই প্রশ্ন রেখে গেলাম যে তাইলে এগুলো করলো আজকে রাস্তাটা দেখছেন কত বড় হয়েছে সাতটা রাস্তা মাদের পুরো মানে তিনটা করছি রাজনের মধ্যে করছি সাতটা এই ধরনের রাস্তা এখন রাস্তা বড় হয়েছে না আর হচ্ছে যে ভালো হয়েছে না ইমেনের মতো শুধু এই জামা এই জামা রাজন পৌরসভা একটা একটা উপজেলা পৌরসভা 1999 সালে আমি করার জন্য সব প্রস্তুতি নিয়েছিলাম আমার বন্ধু তখন উপজেলা চেয়ারম্যান আপনার নাম না বললে আপনার বুঝতে পারছেন আমার বন্ধু আমাকে উপজেলা করতে দিল না আর পৌরসভাটা পৌরসভা করতে দিল না সে সাধারণ ওই জায়গার লোকজন যারা শহরের ওই রাজনের মানুষ তাদেরকে বুঝাইলেন যে পৌরসভা হলে আমার ট্যাক্স বেড়ে যাবে অনেক টাকা দিতে হবে এবং এটার জন্য আমি নানা ধরনের উল্টা পাল্টা বুঝে তারপরে শেষে এই পৌরসভাটা দখল করতে পারবো মন্ত্রী হওয়ার পরে যখন আবার শুরু করলাম সেই সময় আমার বন্ধু ছেলে তখন উপজেলা চেয়ারম্যান সেও দেখি কি এরকম কথাবার্তা পায় একটা মিছিল হয়েছিল যে পৌরসভা করা যাবে না ট্যাক্স বাড়বে না যদি আপনাদের মনে আছে কিনা দেখা দেখা গেল যে ওই সময় এরকম অবস্থা তাই তখন মন্ত্রী ক্ষমতা একটু বেশি তারপরে তা পৌরসভাটা করলাম ভাগ্যের কিন্তু দেখালাম সেই পৌরসভার তারই মেয়ে এখন ওই উপজেলা চেয়ারম্যানের মনে এখন মেয়র এবং শুধু তাই না এই যে ভবনটা যে বসছে ওই ভবনটাও কিন্তু আমার পরিকল্পনা আমার মানে টাকা পরে করতে দাও এখন প্রশ্নটা হলো যে যারা উন্নয়নের বাধা সৃষ্টি করে আমি তো কোনো উন্নয়নের কারো বাধা সৃষ্টি করি কে কোথায় কী করবেন বরং আমার কাছে আসলে আমি ডিওরা বলেন টেলিফোন করেন বলেন যা সব কিছু আমি করি তার সাক্ষী হয়েছি যতবার গেছে এই কয়েকদিন আগেও কয়েকটা ডিওরেটার জন্য গেছে আমি বলছি যে ঠিক আছে যে যখন বলতে হলে বলে দেবো আজকে যে ভবনের আমরা উদ্বোধন করলাম এই ভবনটা কিছু জায়গা ছিল না এটাকে ভরাট করা ভবন করা এই জন্য 2,46,00,000 টাকা ভরাট করতে আজকে আইসিটি ভবন হয়ে গেল এখানে আমাদের ছেলেপেলেরা তারা ডিজিটাল কম্পিউটার ইত্যাদি তারা এখান থেকে প্রশিক্ষণ নেবে দেশ বিদেশে তারা বড় বড় চাকরি করবে এই সুযোগটা যে আজকে এইরকম একটা অসপারাগায়ের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে দিলেন এই জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ আমি ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা জানাবো যারা এই কলেজ সৃষ্টির থেকে এ পর্যন্ত নানাভাবে সহযোগিতা করেছে শুধু একটা কথা বলেছেন আমি কথা শুধু দ্বিমত করি ভিক্ষা নয় এটা অনুদান ভিক্ষায় যেতে অনুদান আনা দিন কলেজের জন্য আপনারা ভিক্ষা করেন নাই কলেজের জন্য আপনারা অনুদান সংগ্রহ করেছেন অনেকে দিয়েছেন অনেকে দিয়েছেন কেউ জমি দিয়েছেন কেউ কষ্ট করেছেন কেউ টাকা দিয়েছেন কেউ বিনা পয়সায় বা অল্প টাকা নিয়ে যারা শিক্ষকতা করেছেন করেছেন এইটা না হলে কিন্তু আজকে এই কলেজ এই পর্যায়ে আসতো না এই কলেজ সরকারিকরণ হবে এই কলেজেই কিন্তু একসময় দেখা যাবে আমাদের ছেলেরা অনার্সে পড়াশোনা করছে এই কলেজে একদিন দেখা যাবে এখানে মাস্টার ডিগ্রি মানে শিক্ষা দেওয়া হচ্ছে এবার পাশ হবে এই কলেজ থেকে সেদিন আর বেশি দূরে নয় হয়তো আমরা না দেখে যেতে পারি কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম এই সুযোগ ভোগ করবে এবং এটা তারা
পরবর্তী প্রজন্ম এই সুযোগগুলো শুধু ভোগ করে নয়, এখানে তাদের ছেলে সন্তানদেরকে তারা লেখাপড়ার সুযোগ করে দিতে পারবে। এই যে প্রচেষ্টা, এই যে সফলতা, এই সফলতার দেখুন আমি মনে করি এইখানে স্থানীয় যারা এই কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত শুরু করে এই মন্ত্রী এনেছেন, সবাই কাছে আমি কৃতজ্ঞ জানাই, তাদেরকে আমি ধন্যবাদ অবর্তন করতে পারি। এটা না হলে এই কলেজ এখানে আসবে। আমি আরেকটি কথা বলে শেষ করব, আরেকটি কথা আপনাদের দরকার। আমরা যারা রাজনীতি করি আমরা অনেক সময় সত্য কথা বলি, মিথ্যা কথা বলি, বহু কথা বলি, আমাদের তার নিজের রাজনীতিতে মিথ্যা কথা বলতে পাওয়া যায় না, কথাটা সম্পূর্ণ সঠিক নয়। একজন বিশ্বখ্যাত দার্শনিক, নাম শুনছেন, জর্জ বার্নার্ড, উনি একটা কথা বলেছেন, ইতিহাসকে যারা অস্বীকার করে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। খেয়াল রাখবেন কথা, ইতিহাসকে যারা অস্বীকার করে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে, কিন্তু ইতিহাস থেকে যাবে। একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সামনে, আজকের যে ঘটনা কালকে তা ইতিহাস। আমরা 1971 সালে যখন যুদ্ধ করেছি তখন সেটা সেদিনের ঘটনা, কিন্তু আজকে এই ইতিহাসকে যারা অস্বীকার করেছে বিএনপি জামাত,